Hi guys, welcome back to my channel The Situational Bongstars. I am Souvik. So today is 23rd Thursday and 25th December Christmas. Christmas I am going to go না হতে পারে না তো ভেকেশনটা হচ্ছে এবারেও হচ্ছে কলেজের বন্ধুদের সাথেই হচ্ছে যেখানে আমরা চিত্তরঞ্জনে যাদের সাথে গেছিলাম আর কি অনেক মজা করেছিলাম এবারেও মজাটা হবে কিন্তু এবারে জায়গাটা একটু অন্য রকম জায়গাটা যেখানে যাচ্ছি সেখানে ভরে ভরে আছে মন্দির ভরে ভরে আছে গঙ্গার ঘাট যাচ্ছি কোথায় গেস করতে পারছো হ্যাঁ পারছো তোমরা যাচ্ছি আমরা বারাণসীতে সো লেটস গো আজকে রাত 8টায় ট্রেন দেখা হচ্ছে রাত 8টায় ট্রেন তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার বাড়িতে কে এসেছে মালদা থেকে আমার বন্ধু তো নাম তুই নিজেই বলে দে হাই আমি ট্রয় তো কেমন লাগছে অনুভূতি আমাদের সাথে এই ফার্স্ট টাইম ট্রিপে যাওয়ার জন্য তোর চিত্তরঞ্জনের ট্রিপটা মিস হয়ে গেছিল তো বল কেমন লাগছে অনুভূতি হ্যাঁ এটা সিরিয়াসলি এটা আমার फ्रेंड्स এর সাথে সত্যি ফার্স্ট ট্রিপ তাই আমি খুবই এক্সাইটেড আর ট্রিপের লাস্টে বলবো ঠিক কি হলো আর কেমন কাটলো ট্রিপের মধ্যখানে কথা বলবি না ও হ্যাঁ আমি খুবই কথা বলতে ভালোবাসি তো আমি তো পুরো ব্লগে আমাকে দেখতে পাবে এটা শিওর ওকে ওভার কনফিডেন্স মেন লোকটাকে বাদ দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আজ রাত্রির 8টায় ট্রেনে আমরা উঠে বসে পড়েছি বন্ধুগণ আমাদের ট্রেনের নামটা কি দেখো আমাদের ট্রেনের নাম কি বিভূতি এক্সপ্রেস করে আমরা বারাণসী যাচ্ছি শাগনিক আমার পাশে বসে ইয়ো শাগনিক কেমন লাগছে চিত্তরঞ্জনে পড়ে আমাদের একসাথে আবার দেখে খুব ভালো লাগছে এরকম ভালো আমার জীবনে লাগেনি চলে যাচ্ছি প্রসমের কাছে প্রসম কেমন লাগছে আমার খুব ভালো লাগছে ওকে নতুন মেম্বার অন্তরা ও ত্রয় আমারটা বক্তব্য আছে ওরা সিম্বল দিয়ে বোঝাচ্ছে কেমন লাগছে আর দেবী দেবী শেষমেশ দেবী আমার তো খুব সুন্দর লাগছে আমি যাব মোদি যেখানে গেছিল মোদি কি করেছে আমি দেখব কি বলে ওটা জয় বজরং নাকি জানো ওদের বাহনটা বাহনটাই মানে স্লোগান আমি যাই দেখব একটা জিনিস এবারে মদনার জন্য আমি ওয়েট করছি ঠিক আছে গুড মর্নিং হয়ে গেছে আমাদের মধ্যে রাত্রির বেলা হেভি ঠান্ডা লেগেছে আমরা ঠিক ভালো করে শুতে পারিনি আর সবাই হাই হাই করছে তো বল কেমন ঘুমের এক্সপেরিয়েন্স প্রসম ঠিক কুকড়ে গেছে না এখনো জমছি মনে হচ্ছে ঠান্ডায় মানে এত ঠান্ডা লেগেছে আর কি আমরা ভাবতে পারিনি এত ঠান্ডা লাগবে ঠান্ডা ছিল খুব অন্তরা কিছু বলে দে আমি না ঠান্ডাতে জমে গেছি অন্তরা রাতে বাওয়ালি দেখাতে গেছে কিছু করতে পারেনি মোট কথা সবারই ঠান্ডা লেগেছে কিন্তু সবাই জীবিত আছে এই ট্রিপটার জন্য এনজয় আমরা এখন পৌঁছাচ্ছি বেনারস প্রায় স্টেশনে ঢুকে গেছি ঢুকছি করছি ঢুকে গেছি আর এই যে আমাদের ছেলেটা সাজে পেছনে এখানেও ইলেকট্রিক বাস আছে কি রকম তোমাদের লাগছে পৌঁছতে আমার তো চরম লাগছে মানে ঢোকার মুহূর্তে আর কি আমরা গঙ্গাও দেখে নিয়েছি ছেলেটা এখনো সাজে কিন্তু হ্যাঁ বল তুই বল গঙ্গাটাও দেখে নিয়েছি ওখানে অনেকগুলো মানে বোটস দেখেছি ওই বোটসে আমরা চড়বো তোমাদের স্টেশনে ঢুকে গেছে আর সৌভিক বোটসে চড়বে বোটস প্রথম তুমি কি তোমার কেমন লাগছে হর হর মহাদেব হ্যাঁ খুব ভালো লাগছে একটা হোলি হোলি ব্যাপার আসছে হোলি মানে দোল ও এইচ ও এল ওয়াই হ্যালো সবাইকে আমরা সবাই নেমে পড়েছি বেনারসে সকাল সকাল কেমন লাগছে প্রসম ভালো এখানে একটা ভাইবই আলাদা সব জায়গায় ওয়াল পেইন্টিংস এ ভর্তি পুরো এই গ্রাফিটি ব্যাপারটা খুব ভালো লাগছে রাইট ত্রয় বল কেমন লাগছে মদনা একটু বলে দে কেমন লাগছে এই গ্রাফিটি ব্যাপারটা সকালবেলায় প্রচন্ড ঠান্ডা কিরকম কাটাবো কিন্তু একবার এখানে এলাম একদম গ্রাফিটি ব্যাপারটা কেমন লাগছে গজব ভাই ये है हम लोगों का कौस्तभ भाई इधर का लोकल है तो बैक टू बेंगली अगेन तो हम এখন যাব ঘাটে না হোটেলে আমি জানি না অটোয় উঠে কথা বলছি শুভম, কেমন লাগছে আপাতত ট্রিপটা? তুই যে আমাদের ছেড়ে ব্রেকফাস্ট করে নিলি, আমি আসলে খুব খিদার, আসলে বুঝতে পারিসনি না আমরা খাবো না, আমরা ও আমরা ব্যাপারটা ধরতে পারিনি। তো আমাদের মধ্যে ব্রেকফাস্ট করেছে এই যে এই ছেলেটা আর ওই ছেলেটা, আর বাকিরা কেউ ব্রেকফাস্ট করেনি, সবাই ক্ষুধা হাঁটছে। হ্যাঁ, তো আমরা মানে আর কি এখন আর একটা দোকান খুঁজছি। এমনি আপাতত ঘোরাটা কেমন লাগলো? ঘাটফাটগুলো অপূর্ব অপূর্ব, এরকম জায়গার কোনো বিবরণ হতে পারে না, একদম মন ছুঁয়ে গেছে, প্রাণ ছুঁয়ে গেছে, বুক ভরে গেছে। আচ্ছা, অপূর্ব অপূর্ব। তো চলে যাচ্ছি এবারে ত্রয়ীর কাছে। হ্যালো ত্রয়ী, কেমন লাগছে আপাতত? খুবই ভালো, কিন্তু আমার খুবই খিদে পেয়েছে, পেট পুরো চুচু করছে। তো তুই যে কিছু বলবি এখানে যে আমাদের ছেড়ে শুভম খেয়ে নিল, ও এত এত মিথ্যাবাদী, ও বললো যে তুই তুই আর অন্তরাবাদী সবাই খেয়ে নিয়েছিস, তোরা এবার বুঝে নে তোদের তোদের ব্যাপারটা। মানে মানে ও ঢপ দিয়েছে, আমরাও খাইনি কিন্তু বলে দিয়েছে, দুটো মেয়েকে নিরীহ মেয়ে দেখে বলে দিয়েছে যে সবাই খেয়ে নিয়েছে, ওরা খায়নি। তো তুই রেগে আছিস কি? নাকি টিপে রাগ করতে নেই? তাই তো, নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়া দাওয়া ডান, লাঞ্চ শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা কোথায় যাচ্ছি মদনা? রামনগর ফোর্ট। রামনগর ফোর্টের দিকে চলে যাচ্ছি। এই টোটোতে আছে হচ্ছে আমি, মদনা, শুভম সামনে হাত হারিয়ে দে, এইখানে ত্রয়ী, এখানে প্রসম, এখানে অন্তরা টকিং উইথ হার মাদার, অ্যান্ড we are going towards Ramnagar Fort, Venasa Rajbari. Ota Venasa Rajbari. Proshom, তবে কেমন লাগছে ট্রিপটা? অনেকটা সফর করে আমরা এসেছি, এখন এবারে ভেতরটা দেখা যাবে, ভেতরে যাই। অনেকটা হাঁটা আছে শুনেছি। তুই এক্সাইটেড? আমি সব কিছুতে এক্সাইটেড, খাওয়া থেকে শুরু করে ঘোরা থেকে শুরু করে সব কিছুতে এক্সাইটেড। রামগড় ফোর্টের বাইরে যে দাঁড়িয়ে আছি এখন, এটা শুভম নয়, বস্তির ছেলে শুভম মনে হচ্ছে। এখানে আমরা খুব অভূতপূর্ব একটা কলা, শিল্পকলা দেখতে পাচ্ছি। আর এখানে এন্ট্রির জন্য মাস্ক ইজ ম্যান্ডেটরি, রাইট? এটা আমার নতুন একটা স্টাইলের মাস্ক, এটা মাল্টিপারপাস মাস্ক, সব কিছু হতে পারে। এটা তোর বাড়ির সামনে কারা পরে? এটা আমার বাড়ির সামনে যারা খুব ভালো ভদ্রলোক তারা পরে, আমি ওই জন্য পরেছি, আমি ভদ্রলোক। আপনারাও করতে পারেন। কি নটি বাচ্চা, যাই হোক দেখে নাও, কি সুন্দর দেখতে। তো ভেতরে ঢোকা যাক এখন। আমরা সব বন্ধুরা মিলে এখন ফার্স্ট সাইট সিনে চলে এসেছি রামনগর ফোর্টে, ঠিক আছে? তো এই যে ভেতরে ঢুকে গেছি। 75 রুপিস করে টিকিট এখানে পার পার্সন 75। তো পার পার্সন 75 রুপিস। এখন আমরা ঘুরে দেখব, মিউজিয়াম আছে, অনেক কিছু আছে এখানে, যেন রাজা রানীরা এখনও থাকে। তো আপাতত এখানে ছেলেপুলেরা খেলছে, ভলিবল খেলছে। আমরা ভেতরে যাই, দেখি, এক্সপ্লোর করি। Your mouth, you wish you were someone else I miss you, but I know we miss your old self too. আমরা সবাই মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, মিউজিয়ামে ভিডিও করা অ্যালাউড না। তো এরপরে আমরা যেতে চলেছি উপর দিকে। ওইদিকে আমাদের মঞ্জলিকার ওই ছান ছান হয়েছিল, ওই যে প্যালেসটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে, ভুল ভুলাইয়া, রাইট? তো আরও দেখি, বেশ ভালো জায়গাটা, মনোরম। হাজারদুয়ারি আমি ভিজিট করেছিলাম আগেই, আগের ব্লগটায় দেখতে পারো, মুর্শিদাবাদ সেম একটুখানি, ওই ওল্ড এজ, ভালো ভালো কার্স আছে অ্যান্ড অল, জায়গাটা ভালো মনোরম। রামনগর ফোর্ট আমাদের দেখা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে কোথায়? BHU। তো BHUতে কাশী বিশ্বনাথও দেখবো। এখন আপাতত অটোয় বসে ত্রয়ী হাই করে দেখবা। তো আমরা যাচ্ছি এখন। আজকের ট্রিপ এখনো শেষ হয়নি, অনেক 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 বাকি, অনেক মজা হবে। শাগনিক এখানে এসে গেছে দেখা করতে, তো অন্য অটোয় উঠছে। তো লেটস গো টু BHU, উই উইল হ্যাভ ফান দেয়ার। আমরা এখন BHU ক্যাম্পাসে চলে এসেছি। BHU ক্যাম্পাসে এই যে পেছনে দেখছো যে কাশী বিশ্বনাথ টেম্পল, এটা BHU ক্যাম্পাসের মধ্যেই লোকেটেড, আসলটা নয়, আসলটা ওখানে। তো এরপরে মানে আমরা এখন কোল্ড কফি খেলাম, তারপরে এখন ভেতরে ঢুকবো। আমাদের দেখা হয়ে গেছে, দেখা কমপ্লিট BHUর কাশী বিশ্বনাথ মন্দির। এখন আমরা যাব হচ্ছে দুর্গা মন্দির আর সংকটমোচন মন্দিরের দিকে। জানি না কোনটা কি হবে এখন কভার, কারণ বিকেল অনেকটাই হয়ে গেছে। আর হঠাৎ করে যেন মানে আলাদাই গোটা দুপুর যে গরম ছিল, মানে মডারেট টেম্পারেচার, আর এখানে যেন এই যে 5টা 6টা বাজলো লিটারালি কাঁপুনি দিচ্ছে। কারণ এই জ্যাকেটের নিচে আবার একটা সোয়েটার আছে, একটা কানের টুপি আছে, মানে এরকম কানচাপা টাইপের মাস্ক পরে আছে, মানে খুব ঠান্ডা লাগছে আর কি। তো হয়তো এটা জার্নির জন্য হতে পারে। একটু হ্যাঁ জিনিসপত্র নিয়ে আসবেন যাতে ঠান্ডা না লাগে। আরেকটা ইনফরমেশন, এই যে কাশী বিশ্বনাথ মন্দির এখন বন্ধ হয়ে গেল, অর্থাৎ 6টা অবধি খোলা, তো 6টার আগে আসবে।